দিনহাটায় ফের ভাঙন বিজেপিতে। আরো একবার জানাবো, দিনহাটায় ফের ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি। বুথ সভাপতির সঙ্গে 45টি পরিবার যোগদান করে। দিনহাটায় বিজেপিতে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি। বুথ সভাপতির সঙ্গে 45টি পরিবার যোগদান করে বলে জানতে পারা যাচ্ছে। দিনহাটায় ফের ভাঙন বিজেপিতে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, ঠিক কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, একেবারে লোকসভা ভোটের প্রাক মুহূর্তে কোচবিহার জেলার দিনহাটা 1 নং ব্লকের গীতালদাহ 1 নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন গীতালদাহ 1 নং গ্রাম পঞ্চায়েতে 6-এর 285 নম্বর যে বুথ রয়েছে সেই বুথের বিজেপির যে বুথ সভাপতি রয়েছেন আজিজ মিয়া সহ প্রায় 45টি পরিবার। এদিন তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছেন তিনি নিজেই এই পরিবারগুলোর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এবং পতাকা তুলে দেওয়ার পর কিন্তু জেলা সভাপতি স্পষ্টতই জানিয়েছেন যে লোকসভা ভোটের আগে এই যোগদান প্রক্রিয়া একদিকে যেমন তৃণমূলে অব্যাহত থাকবে, অপরদিকে গোটা জেলা জুড়ে বিজেপির যে ভাঙন সেই ভাঙন তারা অব্যাহত রাখবে। অপরদিকে যারা যোগদান করলেন আজকে বিজেপি থেকে তৃণমূলে তারা স্পষ্টতই জানান যে তারা এতদিন ভুল বুঝে বিজেপির সঙ্গে ছিল কিন্তু এখন উন্নয়ন দেখে তারা তৃণমূলে এসছেন। কিন্তু এই যে তৃণমূলের যোগদান পর্ব, এই যোগদান পর্বকে কোন রকম ভাবেই কিন্তু আমল দিতে নারাজ বিজেপি। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম কোচবিহার জেলা বিজেপির সম্পাদক যিনি রয়েছেন অজয় রায়, তার সঙ্গে তিনি স্পষ্টতই জানিয়েছেন যে যত ভোটের সময় এগিয়ে আসছে ততই কিন্তু তৃণমূল নেতৃত্বরা নিজেদের দলের লোকদেরকে দিয়েই পতাকা নতুন করে ধরিয়ে এইসব দল বদলের নাটক করছেন এবং তারা আরো জানাচ্ছেন এইসব দল বদল করে আখেরে কোনো লাভ হবে না, কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গ একেবারেই বিজেপির হাতেই থাকবে। ইন্দ্রাণী, ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। দিনহাটাতে বিজেপিতে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি এবং সঙ্গে যোগ দিলেন আরো 45টি পরিবার বলে জানা যাচ্ছে। বন্দে মাতরম।